বায়ুবীয় স্নান কেমন দেখবেন, খুব ঝড় বইছে। হ্যাঁ, সেই ঝড়ের মধ্যে যদি কেউ দাঁড়িয়ে থাকে তা স্নান হয়ে যায়, এটা হলো বায়ুবীয় স্নান। দিব্য স্নান কেমন, বৃষ্টি হচ্ছে আবার রোদও হচ্ছে, ঝরঝর করে বৃষ্টি পড়ছে রোদও আছে, তার মধ্যে যদি কেউ দাঁড়িয়ে বৃষ্টিতে ভেজে তাকে স্নান করা হয়ে যায়, দিব্য স্নান বলে। আর একটা স্নান, আর স্নান কি, আগ্নেয় স্নান। হ্যাঁ, অগ্নি দাউ দাউ করে জ্বলছে, সেই অগ্নি যদি কেউ স্পর্শ করে তাহলে তার স্নান হয়ে যায়। রজস্নান, রজস্নান কেমন, হ্যাঁ ওই তীর্থের রজে কেউ যদি গড়াগড়ি দেয় তাহলে তার স্নান হয়ে যায়। আর একটা স্নান হলো স্পর্শ কিংবা স্মরণ, স্মরণ স্নান। আপনি গঙ্গার অনেক দূরেই আছেন, যমুনার অনেক দূরেই আছেন, দূর থেকে আপনি গঙ্গা 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 যমুনা 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 বললেই আপনার স্নান হয়ে যাবে, নিতাই গৌর হরি বল হরি। তা বলছে পতিত পাবনীর কুলে পতিত পাবন শ্রী গুরু দর্শনে আমার যে স্নান হয়ে গেছে, আহ উদ্ধারণের ঘরে যখন এনেছে নিতাই চাল বলছে উদ্ধারণ, এটাই তোমার মন্দির, এটাই তোমার আশ্রম। হ্যাঁ গুরুদেব, বাহ অপূর্ব তোমার আশ্রম, চতুর্দিকে কৃষ্ণ নামাঙ্কিত করা, চতুর্দিকে তুলসী মন্দির উদ্ধারণ। গৃহে যদি দ্বাদশটি তুলসী মন্দির থাকে সেই গৃহ হয় মধুর শ্রী বৃন্দাবন, তোমার গৃহ দেখি বৃন্দাবন বড় ভালো লাগছে। আহ উদ্ধারণ দত্ত জাতিতে সোনার বেনে কত যতন করে গুরুকে আসনে বসালেন, বসায় চিন্তা করছে আমার গুরুদেব এসেছে নীলাচল হতে, কতদিন হাঁটতে হাঁটতে যে এসেছে আমি কি সেবা দেবো বলতো। এদিক ওদিক খুঁজে দেখলেন কিছু মিষ্টি দ্রব্য ফল আদি ঘরে ছিল, একটি সেবার থালাতে তিনি নিয়ে পতিত পাবন নিতাই চাঁদের সম্মুখে ধরে বলছে গুরুদেব কৃপা করে গ্রহণ করো। পতিত পাবন নিতাই চাঁদ উদ্ধারণের পানে চেয়ে বলছে উদ্ধারণ উদ্ধারণ আমি কেমন করে পাব গো, আমি যে প্রতিজ্ঞা করেছি আমি পাব না। গুরুদেব কি প্রতিজ্ঞা, দেখো উদ্ধারণ আমার গৌর হরি আমাকে আদেশ করেছে, যতদিন না আমার গৌর হরির আদেশ পালন করতে পাচ্ছি আমি এক বিন্দু জল স্পর্শ করব না। হে গুরুদেব প্রভু কি আদেশ, কি আদেশ করেছে শুনবে উদ্ধারণ, এই বাংলার মাটিতে আমাকে ঘর বাঁধতে হবে, সংসারী হয়ে সংসারী জীবগণকে কৃষ্ণ ভজনে মাতাতে হবে। দেখো উদ্ধারণ আমার তো চাল নেই চুলো নেই, কি আমাকে কন্যা দেবে বলতে পারো, তাই পতিত পাবনী মাকে আমি স্পর্শ করে ত্রিসত্ব করেছি, যতদিন না আমার গৌর হরির আদেশ পালন করতে পারবো আমি এক বিন্দু জল স্পর্শ করব না, তাই তোমার ঘরে আমি সেবা গ্রহণ করব না। উদ্ধারণ দত্ত বিপদে পড়ে গেছে, দেখি আমি এখন কি করি, গুরুদেব থাকবে ঘরে উপোস আর আমি চব্যচস্য করে খাবো, জানি তাই বর্তমান দিনের মতো নয় মা, বর্তমান দিনে যদি গুরুদেব আসে আমরা ভাবি চাল ডালের জন্য এসেছে, পেটের জন্য এসেছে, যাও দুটো চাল দাও দাও টাকা দাও গুরুদেব চলে যাক। হ্যাঁ গুরুদেব যদি অসময়ে আসে বাবা আমাদের তো সব কিছু হয়ে গেছে, রান্না টান্না হয়ে গেছে, কি সেবা দেবো বলতো, জানি তাই এমনিভাবে যদি কেউ সেবা করে বাবা জন্ম জন্মান্তরে যদি ভজন পথে অগ্রসর হয় কৃপা হয় না। হ্যাঁ এক গুরুদেব বহু দূরে গেছে, তখনকার দিন পায়ে হেঁটে শিষ্য বাড়িতে যেতে হয়, তা ফিরতে বহু দের হয়ে গেছে, হ্যাঁ অনেক বিলম্ব হয়ে গেছে, জয় শ্রী রাধে, সন্ধ্যা হয়ে গেছে যখন ফিরতে পারলেন না, এদিক ওদিক দেখতে দেখতে এক শিষ্যের কথা মনে হলো, শিষ্যের বাড়িতে যখন এসে দাঁড়িয়েছে তখন রাত্রি ১২টা। হ্যাঁ বাবা পঞ্চা, বাবা পঞ্চা, পঞ্চা সবে ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ ডাক শুনে চমকে উঠে বলছে কে এত রাতে কে ডাকে, বলে বাবা আমি তোমার শ্রী গুরুদেব। গুরুদেব এত রাতে, আহ বিরক্তি বোধ, জানি তাই এসেছে, এসে দরজা খুলে দেখছে গুরুদেব, গুরুদেব এত রাতে কোথা থেকে, বাবা আমি অনেক দূরে গিয়েছিলাম আশ্রমে ফিরতে পারলাম না তাই তোমার কথা মনে হলো খুঁজে খুঁজে এলাম। গুরুদেব বেশ এসো গুরুদেব, গুরুদেবকে নিয়েছে, চিন্তা করছে রাতে কি খেতে দেব, হ্যাঁ কিছু তো নেই, গুরুদেব এখন কি সেবা দেব, বলে বাবা কিছু নেই, বলে কিছু তো নেই, ঘরে শুকনো মুড়ি দুটো নেই বাবা, হ্যাঁ তা মুড়ি দুটো আছে দাও বাবা, গুরুদেবের ক্লান্ত দুটো মুড়ি খেয়ে গুরুদেব মশারির তলায় শয়ন করেছে, আর ঠিক যখন ঘড়ির কাঁটাটা গিয়ে একটায় দাঁড়িয়েছে
পঞ্চার জামাই মেয়ে একবারে দুয়ারে এসে আগমন করেছে, বাবা বাবা বাবা, রাধে রাধে। কে? বলে আমি তোমার মেয়ে পারুল। পারুল? এত রাতে, এত রাতে কোথা থেকে? বাবা ওই বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেখানে খুব গন্ডগোল হয়ে গেছে, ঝগড়াঝাটি হচ্ছে, থাকতে পারলাম না, চলে এসেছি। আয় মা আয়। দরজা খুলে জামাই মেয়েকে ঘরে তুলে নিলেন। ছেলেটা ঘুমাচ্ছিল, ডেকে বলছে আয় আয় হট হট। বলে বাবা এত রাতে কেন আমাকে তুলছ? সবে মাত্র ঘুমালাম। বলে তোর দিদি জামাইবাবু এসেছে। বলে দিদি জামাইবাবু এসেছে, আমি কি করব? বলে যা মিষ্টির দোকানে, হ্যাঁ একটু যা। বলে মিষ্টির দোকানে এত রাতে, রাত্রি একটা, সে দোকানি তো ঘুমিয়ে পড়েছে। বলে যা ময়রাকে তুলে ডেকে মিষ্টি আন, জামাই মেয়ে এসেছে বলে কথা সেবা দিতে হবে না। হরি বল হরি বল। জামাই মেয়েকে সেবা দেওয়ার জন্য মিষ্টিওয়ালাকে তুলে মিষ্টি নিয়ে এসে জামাই মেয়েকে সেবা দিলেন। আর গুরুদেব ওই মশারির তলায় শুকনো মুড়ি খেয়ে রাত্রি যাপন করছে। এইরূপ যদি আমরা সেবা করি, সারাটা জনম আমরা যদি সেবা করে যাই, আমাদের কৃপা হবে না। উদ্ধারণ দত্ত চিন্তা করছে, আমার গুরুদেব আমার ঘরে উপোস থাকবেন, আমি চম্পচস্য করে খাব না, কি করি? মনে মনে গৌর হরিকে স্মরণ করলেন, হে গৌর হরি তুমি আমায় পদ দেখাও, এখন আমি কি করি? গৌর হরি মনে জানিয়ে দিলেন। এবার উদ্ধারণ দত্ত হুঙ্কার দিয়ে বলে উঠলেন, গুরুদেব চলো আমার সনে। কোথায় যাবো উদ্ধারণ? বলে চলো আমার সনে। এবার নিত্যানন্দ করি সঙ্গে উদ্ধারণে চলে অম্বিকার পথে, নিত্যানন্দ করি সঙ্গে উদ্ধারণে চলে অম্বিকার পথে, হরি হরি হরি। একবারে নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে উদ্ধারণ দত্ত এসে দাঁড়িয়েছে কোথায়? অম্বিকা কান্নায় সূর্যদাস পণ্ডিতের গৃহের দ্বারে। বাবা অম্বিকা কান্নায় আপনারা কেউ গেছেন? রাধে নবদ্বীপে যান, আর একটু গেলেই তো অম্বিকা কান্না, 20 কিলোমিটার হ্যাঁ মধ্যে অম্বিকা কান্না বর্তমান। যে রাধে রাধে অম্বিকা কান্নায় যাবেন, নবদ্বীপ যাবেন, এমনিভাবে শুধু গৃহে বসে থাকলে হবে না মা, একটু ঘুরতে হয়, আমার গৌর পদাঙ্কিত ভূমিতে একটু গড়াগড়ি দিতে হয়। হরিবল হরিবল। এই অম্বিকা কান্নায় সূর্যদাস পণ্ডিতের গৃহের দ্বারে আগমন করেছেন। এই সূর্যদাস পণ্ডিত কে? এই সূর্যদাস পণ্ডিত হল গৌরীদাস পণ্ডিতের ছোট ভাই। গৌরীদাস পণ্ডিতকে যিনি ব্রজলীলায় সুবল সখা, এই কলিযুগে তিনি গৌরীদাস পণ্ডিত হয়ে এসেছে। যে শ্রী রাধে সেই গৌরীদাস, এদের পূর্ব জন্মভূমি কোথায়? এদের জন্মভূমি হলো শালিগ্রাম, কৃষ্ণনগর এবং ধুবুলিয়া এর মাঝখানে শালিগ্রাম, এই শালিগ্রামে এদের জন্মভূমি। শালিগ্রাম হতে গৌরীদাস পণ্ডিত এসেছে এই অম্বিকা কান্নায় গঙ্গার কূলে গৌর ভজন করবার জন্য। গৌর ভজন করে জনিতাই একদিন প্রেমের ঠাকুর গৌর হরি শিবা সঙ্গন হতে ছুটতে ছুটতে এসে নৌকায় আরোহণ করে নৌকা বাইতে বাইতে অম্বিকা কান্নার ঘাটে এসেছিলেন। ঘাটে এসে গৌরীদাসকে বুকের মাঝে জড়ায় ধরে বললেন, গৌরীদাস এই নাও নৌকার হালখানি, প্রভু এই নৌকার হালখানি নিয়ে আমি কি করব? বলে এই জগজ্জীবকে তুমি ভবসিন্ধু পারাবার করবে। বলে সে শক্তি কি আমার আছে? এসো। এত বলি প্রেম আলিঙ্গন দিয়ে মহাপ্রভু শক্তি সঞ্চার করে দিয়েছে। যে রাধে সেই গৌরীদাস গৌর ভজন করে। জয় নিতাই, আমরা যে নিতাই গৌর বিগ্রহ সেবা করছি কার কৃপায়? গৌরীদাসের কৃপায়।
জগতে এই নিতাই গৌর প্রথম প্রতিষ্ঠা করেছিলেন, সেবা পূজা করেছিলেন কে? গৌরীদাস পণ্ডিত। হ্যাঁ, যখন শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, মূড় মুড়ায় বৈরাগী হয়ে বৃন্দাবনের পথে ছুটে যাচ্ছিলেন, পতিত পাবন নিতাই চাঁদ পদ ভুলায় শান্তিপুরে আনলেন। কিবা অম্বিকা কাল্লাবাসী ভক্তগণ, শ্রীখণ্ডবাসী ভক্তগণ, নবদ্বীপবাসী ভক্তগণ, শান্তিপুরবাসী ভক্তগণ সবাই অদ্বৈত ভবনে আগমন করে গৌর দর্শন করেছিলেন, কিন্তু এই গৌরীদাস পণ্ডিত অভিমান করে বসেছিলেন, বলে আমি যাব না, আমি যাব না। যে নয়নে আমি চিকুর চাকুর কেশ দর্শন করেছি, সেই নয়নে ওই ন্যাড়া মাথা সন্ন্যাসী রূপ আমি কখনো দর্শন করতে পারব না। হরিব, তাই গৌরীদাস পণ্ডিত গৌর দর্শনে আসেনি। যখন অদ্বৈত ভবনে বারোটা দিন অতিবাহিত হলো, মায়ের চরণে প্রণাম করে নীলাচলের পথে যাচ্ছিলেন, প্রেমের ঠাকুর গৌর হরি ভক্তবৃন্দের সামনে আগমন করলেন কোথায়? গৌরীদাস পণ্ডিতের গৃহে। নিতাই গৌর যখন গৌরীদাস পণ্ডিতের গৃহে আগমন করেছে, গৌরীদাস গৌরীদাস ও গৌরীদাস গৌরীদাস, মহাপ্রভু চরণ তলে আছাড় দিয়ে পড়ে বলছে, প্রভু এসেছ এসেছ ঠাকুর, যদি এসে থাকো হরি নিয়ে তরি ভরসা তোমার ওই চরণ তরি, ভক্তকে ত্বরাইবার জন্য যদি তোমার চরণ রূপে তরি তুমি এনে থাকো ঠাকুর, আমি যে জগতে বড় পতিত তোমার ওই চরণ তরিতে স্থান দিয়ে আমাকে পারাবার। আহ, গৌরীদাসকে মধ্য রেখে ভক্তবৃন্দ শোনে নিতাই গৌর কত কীর্তন করলেন, প্রেমাবেশে নৃত্য করলেন। গৌরীদাসের মানে চেয়ে বললেন, গৌরীদাস দাও বিদায়, আমি আসছি। হরিবল হরিবল। গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর চরণ আশ্রয় করে বললেন, প্রভু চলে যাবে? না, আমি তো তোমাদের যেতে দেব না, আমার গৃহে তোমাদের দুই ভাইকে থাকতে হবে, আমায় ছেড়ে চলে যেও না ঠাকুর। গৌরীদাসের পানে চেয়ে মহাপ্রভু বললেন, গৌরীদাস আমি নিষ্কিঞ্চন সন্ন্যাসী, আমাকে তো যেতেই হবে, আমি কেমন করে তোমার ঘরে বাধা থাকবো? না ঠাকুর, আমি কোনো কথা শুনব না, তুমি আমার ঘরে বাধা থাকবে, আমি নিত্য রন্ধন করে তোমাকে সেবা দেব। মহাপ্রভু দেখলেন গৌরীদাস কোনো কথা শুনছে না, গৌরীদাসের পানে চেয়ে বললেন, গৌরীদাস তুমি যাও শ্রীধাম নবদ্বীপে, দুটি নিম্ব কাষ্ঠের গুড়ি আনয়ন করো। গৌরীদাস পণ্ডিত তাড়াতাড়ি করে নবদ্বীপে আগমন করে দুটি নিম্ব কাষ্ঠের গুড়ি নিয়ে অম্বিকা কাল্লায় ফিরে গেলেন, প্রেমের ঠাকুর গৌরহরি ভাস্করকে দিয়ে নিজ প্রতিমূর্তি দুটি দারু বিগ্রহ, নিতাই গৌর বিগ্রহ নির্মাণ করে গৌরীদাসকে বললেন, গৌরীদাস এই নাও দারু বিগ্রহ, আমাদের স্বরূপে তুমি সেবা করো। গৌরীদাস তোমার হাতে তুলে দিলাম। গৌরীদাস বলছে, হে গৌর হরি, এই অচল মূরতির সেবা আমি কেমন করে করি? যারা কথা বলে না, ডাকলে ডাক শোনে না, খিদে হলে খেতে চায় না, যাদের অঙ্গ বড় কঠিন, সেই অচল মূরতির সেবা আমি কেমন করে করব? এই অচল মূরতির সেবা আমি করবো না ঠাকুর, তোমরা দুটি ভাই সচল মূরতি আমার ঘরে বাধা থাকবে, আমি প্রাণভরে সেবা করব। জয় রাধে। মহাপ্রভু বললেন, গৌরীদাস তুমি নিজ হাতে রন্ধন করে সেবা দেবে তোমার লালসা? বেশ, তুমি রন্ধন করো, আমরা সেবা করব, তবে রন্ধন করে দুটো পারস করো না, চারটে পারস করো। আমরা যে সাক্ষাৎ দুই ভাই আছে, আর আমাদের প্রতিমূর্তি এই বিগ্রহ দয়, এরাও সেবা করবে। গৌরীদাস রন্ধন করে চারটে পারস সাজায় আসন করে যখন সম্মুখে দিয়েছে, মহাপ্রভু নিতাই চাঁদ সচল মূরতিতে বসেছে, আর যে দারু বিগ্রহ নিতাই গৌর বর্তমান ছিল তারাও সচল হয়ে বসে পড়েছে, তারা তখন সেবা করছে। গৌরীদাস অবাক হয়ে একই দেখছে, হে প্রভু আমার শিক্ষার জন্য তোমার এই লীলা, একই রূপ দেখছি
অচল মূরতি সচল হয়ে সেবা করছে, সেবা অন্তে আচমন করে গৌরী দাসের পানেছে। মহাপ্রভু বললেন, গৌরী দাস এবার তোমার পছন্দ মতো দুইজনকে তোমার মন্দিরে তুমি রাখো। গৌরী দাস দুজনকে বেছে নিয়ে মন্দিরে রেখেছে। পতিত পাবন নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে আমার মহাপ্রভু চলে যাচ্ছে ভক্তবৃন্দ সালে হরিবোল হরিবোল বলে। গৌরী দাস চিন্তা করছে, আমি ঠকলাম না তো, একবার আমার মন্দিরে গিয়ে দেখি যাদের আমি আমার মন্দিরে রাখলাম তারা কি কথা বলে। মন্দিরে প্রবেশ করে বলছে, কি গো তোমরা এমনি ভাবে দাঁড়িয়ে আছো কেন, কথা বলো, কথা বলো আমার শুনে। দেখছে কথা বলছে না। কি গো তোমরা অনেক সময় যে সেবা করেছো, আমার কাছে খেতে চাও, আমি তোমাদের সেবা দেব। একে তোমরা আমার কাছে খেতে চাইছ না, যখন অঙ্গ স্পর্শ করেছে একে দেখছি তোমাদের অঙ্গ খালি যে বড় কঠিন, এত কঠিন কেন, না 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 না, এই অচল মূরতির সেবা তো আমি করব না, যারা ডাকলে ডাক শোনে না, খেতে চায় না, অঙ্গ বড় কঠিন। প্রভু প্রভু ছুটতে ছুটতে গৌরী দাস পণ্ডিত পুনরায় মহাপ্রভুর চরণতলে লুটিয়ে বললেন, প্রভু তুমি চলো, তুমি ফিরে চলো। গৌরী দাস, গৌরী দাস কেন আমি ফিরে যাব, প্রভু যাদের আমার মন্দিরে রেখেছি তারা যে আমার সঙ্গে কথা বলছে না, আমার কাছে খেতে চাইছে না, চলো প্রভু ফিরে চলো, তোমরা দুটি ভাই আমার মন্দিরে বাধা থাকবে। মহাপ্রভু মৃদু হেসে বললেন, চলো গৌরী দাস। পুনরায় এসে গৌরী দাসের মন্দিরে যে অচল মূরতি দুই বিগ্রহ দুটি হাত উত্তোলন করে দাঁড়িয়েছিলেন তাদের পাশে মহাপ্রভু নিতাই চাঁদ দাঁড়িয়েছে। আহা, যখন সচল মূরতি দাঁড়িয়েছে সাথে সাথে সচল মূরতি অচল হয়ে গেছে, আর দুই অচল মূরতি যারা ডাক শোনে না, খেতে চায় না, তারা তখন সচল হয়ে হরিবোল হরিবোল বলে গৌরী দাসের গৃহ হতে যাত্রা করলে। দাহি গৌর হরিবোল হরিবোল। এই গৌরী দাসের গৃহে অচল মূরতি সচল হলো, সচল মূরতি অচল হলো, এমন লীলা হয়েছে যে রাধে। অবশেষে গৌরী দাস চিন্তা করলেন, এই মূরতিদ্বয় যদি আমার ঘর থেকে মন্দির থেকে বেরিয়ে যায়, তাই কি করলেন সবসময় মন্দিরের দরজা বন্ধ রাখে, মাঝে মাঝে খোলে আবার বন্ধ দেয়, এর নাম হলো ঝলক দর্শন। আপনারা যদি অম্বিকা কান্নায় যান আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন, ঝলক দর্শন গৌরী দাসের গৃহে এখনো হয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। জানা হে, সেই গৌরী দাস গৌর সেবা করে, নিতাই গৌর সেবা করে। মহাপ্রভুর আদেশ মতো বিবাহ করেছিল, স্ত্রী যখন মারা গেল কে করবে নিতাই গৌর সেবা, তাই শালিগ্রামে গিয়ে নিজ ভাই সূর্যদাস পণ্ডিত তার দুটি কন্যা বসুধা জাহ্নবা এবং ভাতৃবধূকে সঙ্গে নিয়ে এলেন অম্বিকা কান্না। গৌরী দাস পণ্ডিতের গৃহের পাশে সূর্যদাস পণ্ডিতের গৃহ, সূর্যদাসের ইষ্ট দেবতা হলো নারায়ণ, লক্ষ্মী নারায়ণ সেবা। যে রাধে, দুটি কন্যা তারা প্রাণ ভরে নিতাই গৌরীর সেবা করে। জয় শ্রী রাধে। এই সূর্যদাসের গৃহের দ্বারে উদ্ধারণ দত্ত পতিত পাবন নিতাই চাঁদকে নিয়ে আগমন করেছে। ভাইয়া ঘরে আছো নাকি গো, ঘরে আছো নাকি গো, ঘরে আছো নাকি গো, ঘরে আছো নাকি গো, ও ভাইয়া সূর্যদাস ঘরে আছো নাকি গো, ও ভাইয়া সূর্যদাস খোলো খোলো দরজা, খোলো ঘরে আছো নাকি গো, 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 ঘরে আছো নাকি গো, ও সূর্যদাস সূর্যদাস, ও ভাইয়া ঘরে আছো নাকি গো, উনি দরজা খোলো। সূর্যদাস মনে মনে বলছে, গলাটা কেমন চেনা চেনা লাগছে, কে কে আমার নাম ধরে ডাকছে। গুড়ুম করে দরজা খুলে দেখলেন, আরে আমার বাল্য বন্ধু উদ্ধারণ দত্ত এসে এসো ভাই, বহুদিন পরে আমার ঘরে, কি মনে করে বলে, দেখো আমি একা আসিনি, আমার গুরুদেব এসেছে শ্রীপাদ নিত্যানন্দ। যে রাধে রাধে, আমার পরম করুণ শ্রী গুরুদেব নিত্যানন্দ এসেছে। ও বেশ, এসো এসো উদ্ধারণ, শ্রী গুরুকে সঙ্গে নিয়ে আমার ঘরে এসো, কৃপা করে আপনি আমার ঘরে আসুন। জয় রাধে রাধে। সূর্যদাস হুঙ্কার করে দুটি কন্যাকে আদেশ করলেন, ওমা বসুধা জাহ্নবা, ওমা দুটো আসন নিয়ে এসো, ঘরে অতিথি এসেছে, হরিবোল হরিবোল। সূর্যদাসের দুটি কন্যা বসুধা জাহ্নবা দুটি আসন পেতে দিয়েছে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদ আসন আলো করে বসেছে,
বসুধার পানে শ্রীপাদ নিত্যানন্দ এক দিঠে চেয়ে আছে নয়নের পদক পড়ছে না। যা রাধে রাধে মনে মনে বলছে কতদিন পরে তোমায় দেখলাম। আমাদের জানতে হবে এই বসুধা জান্নবা এরা কারা, এই বসুধা জান্নবা এরা বলরাম ঘরণী, রেবতী আর বারণী, এই কলিযুগে সূর্যদাসের কন্যা বসুধা জান্নবা হয়ে জন্ম নিয়েছে। আমার পতিত পাবন নিতাই চাঁদকে, তিনি তো সেই বলরাম শঙ্করষণ বলরাম, এই কলিযুগে নিত্যানন্দ বলছে কতদিন পরে তোমায় দেখলাম হে রেবতী। আহ, নয়নে নয়নে মিলন যখন হয়েছে নয়নের পলক পড়ছে না, তখন উদ্ধারণ দেখলেন আমার গুরুদেব, এই কন্যাটির পানে চেয়ে আছে কন্যাটিও গুরু পানে চেয়ে আছে, বাহ এ কি অপূর্ব মিলন। তখন সূর্যদাসের পানে চেয়ে বলছে ভায়া এই যে কন্যা দুটি কার, বলে আমার কন্যা। সে কি ভায়া? বিবাহের উপযুক্ত কন্যা তোমার ঘরে পুষে রেখেছ, তোমার চিন্তা হয় না? অন্য কেমন করে মুখে ওঠে, বলে ভাই সুপাত্র পাবো কোথায় যে কন্যাকে দান করব, তেমন পাত্র তো দেখি না, বলে আর তোমার চিন্তা করতে হবে না। শোনো শোনো সূর্যদাস, আমি পাত্রের সন্ধান দেব। বিয়ে দাও না ও বিয়ে দাও না, 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 বিয়ে দাও না। জামাই এনেছি ঘরে দেখো না, জামাই এনেছি ঘরে দেখো না, জামাই এনেছি ঘরে দেখো না, এমন জামাই তুমি পাবে 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 না। কেন আমার পরম করুণ শ্রী গুরুদেব, ছি 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 ছি, উদ্ধারণ বলিহারে তোমার সাহস, হ্যাঁ এমন কথা তুমি মুখে উচ্চারণ করতে পারলে? তোমার গুরুদেব বালক সন্ন্যাসী, সন্ন্যাসীর কোনো জাত নেই, আমরা বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ। আমার কন্যা ওই ভিখারির হাতে তুলে দেবো যার চাল নেই চুল নেই, আমার কন্যাকে দিনে দুমুটো খেতে দিতে পারবে না, এমন পাত্রের হাতে আমার কন্যাকে দেব? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, ভালোই ভালোই বেরিয়ে যাও। শোনো, যদি না বের হও তাহলে খিড়কি লাঠি পেঠা করবো দুজনকে। যা রাধে রাধে, যা নিতাই, নিতাই চাঁদকে উদ্ধারণ, হ্যাঁ নিতাই চাঁদ এবং উদ্ধারণকে অকথা কুকথা বলে ঘর থেকে তাড়িয়ে দিলে। এমনই ঘটে, আমাদের ঘরে অনেক মহাপুরুষ আগমন করে কিন্তু আমরা অনুভব করতে পারি না। দেখবেন অনেক গৃহে মহাপুরুষের চিত্রপট আছে, সেই মহাপুরুষের যে কী শক্তি তার ভজনের কত, হ্যাঁ শক্তি কেউ অনুভব করতে পারে না। নিতাই চাঁদ আমার গৌরমূর্তি গৌরীদাস ভজন করছে, হ্যাঁ কিন্তু সূর্যদাসের অনুভব হয় নাই যে এই নিতাই চাঁদ কে। অকথা কুকথা বলে ঘর থেকে যখন তাড়িয়ে দিবে পতিত পাবন নিতাই চাঁদ, সূর্যদাসের গৃহ হতে বেরিয়ে ছুটতে ছুটতে চলেছে উদ্ধারণ, উদ্ধারণ। আমার গৌর হরির আদেশ আমি পালন করতে পারলাম না, আমি কেমন সেবক, আমার গৌর হরি আমাকে আদেশ করেছিল, আমি সেবকে হয়ে সেই আদেশ পালন করতে পারলাম না। এ জীবনে বেঁচে কি বা ফল, চাই না আমি বাঁচতে উত্থান। ছুটতে ছুটতে পতিত পাবন নিতাই চাঁদ সম্মুখে একটি সরোবর দর্শন করে সরোবরের মধ্যে ঝাঁপ, উদ্ধারণ তো চিন্তা করলেন আমার নয়নের সম্মুখে আমার শ্রী গুরুদেবের মৃত্যু, এ কি দেখা যায়, কেমন করে সইব আমি? গুরুদেব 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 বলতে বলতে উদ্ধারণ দত্ত জলে ঝাঁপ দিয়েছে। অতুল জলের তলায় নিতাই চাঁদ তলিয়ে গেছে, উদ্ধারণ দত্ত অনেক কষ্টে খুঁজে নিতাই চাঁদকে বক্ষে ধারণ করে জোরপূর্বক টানতে টানতে তীরে তুলেছে। উদ্ধারণ উদ্ধারণ, কেন তুমি আমায় মরতে দিলে না, কেন তুমি আমাকে বাঁচালে, উদ্ধারণ ছেড়ে দাও আমাকে, আমি বাঁচতে চাই না। উদ্ধারণ আমার গৌর হরির আদেশ তো পালন করা হলো না, কেউ আমাকে কন্যাও দিল না,
এই জীবনে বেঁচে কি বাবা। কাঁপতে কাঁপতে হঠাৎ দেখলেন নিতাই চাঁদের বাম চরণে একটা সোনার নূপুর ছিল, সেই নূপুরটা সরোবরের জলে হারিয়ে গেছে। উদ্ধারণ, আমার তো গৌরীর আদেশ পালন করা হলো না, আর কেউ কন্যাও দিল না, আমার পায়ে একটা মাত্র নূপুর ছিল, সেই নূপুরটা আমি হারাবো। যা উদ্ধারণ, তুমি তো আমার শিষ্য সন্তান, ওই নূপুরটা আমায় খুঁজে এনে দাও। সরোবর জলে বেঁটে মানুষ তো গুরুকে কত কষ্ট করে তীরে তুলেছে, হাঁপাচ্ছে। পুনরায় গুরু আদেশ পালনার্থে জলে নেমে কত খুঁজলেন কিন্তু পেল না। গুরুদেব, আমি তো নূপুর পেলাম না। বেশ উদ্ধারণ, তুমি যখন নূপুর পেলে না, এই সরোবরে যখন আমার নূপুরটা আমি হারালাম, আজ থেকে এই সরোবরের নাম রাখলাম নূপুর দহ। হরি বল, হরি বল, জয় শ্রী রাধে রাধে। গুরু শিষ্য দুজনে সরোবর তীরে কাঁদছে, গলা জড়ায় ধরে কাঁদছে। আর এদিকে সূর্যদাসের গৃহে, সূর্যদাস যখন মধ্যাহ্ন সময়ে প্রসাদ পেয়ে শয়ন করে আছে, স্বপ্নে দর্শন করছেন তাল অধ্বজ আকেল সংসারের আসিয়া যখন একটি সংসারের সার তাল ধ্বজ এক রথ সংসারের সার। এই রথটি এসে সূর্যদাসের গৃহে নেমেছে, রথে হতে এক যতীন্ময় পুরুষ দুটি বাহু উত্তোলন করে ধীরে ধীরে নেমে সূর্যদাসের সম্মুখে দাঁড়িয়ে বলছে, সূর্যদাস দেখো আমি কে। সূর্যদাস নয়ন ভরে দর্শন করছে, নীল বস্ত্র পরিধানে ধানে নীল পা কে মাথে বামে কর্ণমূলে মকর কুণ্ডলে শোভে, বামে চরণে সোনার নূপুর শোভে, মাথার ঝুঁটিতে অনন্ত সাই নারায়ণ শিলা, বাম স্কন্ধের ঝুলিতে নীলকণ্ঠ মহারে রুদ্রাক্ষ মালা তুলসী মালা দর্শন করছে। একই রূপ, একই রূপ আমি দর্শন করছি, কে কে আমার নয়নের সম্মুখে। প্রতীক পাবন নিতাই চাঁদ বললেন, সূর্যদাস দেখো আমি কে। আমি তোমার ঘরে এসেছিলাম তোমার কন্যাকে গ্রহণ করব বলে, তোমার কন্যাকে আমায় গ্রহণ করতে দিলে না, দান করলে না। নয়নের জলে ভাসছে সম্মুখে দাঁড়িয়ে এই নিতাই চাঁদকে, ইনি ক্ষীরোৎসায়ী নারায়ণ, যার অংশের অংশ ৩৩ কোটি দেব দেবীগণ। হ্যাঁ, সেই নিতাই চাঁদ ব্রজলীলায় শঙ্কর্ষণ বলরাম এই কলিযুগে হয়েছে নিতাই অবধূত সে তার। আহ, হরি বল, হরি বল। স্বপ্ন দর্শন করে বিভোর হলে একে রূপ দেখলাম, কে এসেছিল আমার ঘরে, কে এসেছিল। হুঙ্কার দিয়ে ডাকলেন দাদাকে, দাদা দাদা দাদা। গৌরীদাস পণ্ডিত ছুটে এলে, ভাই ডাকছো কেন, দাদা একে রূপ দেখলাম, কে এসেছিল আমার ঘরে, প্রতীক পাবন নিতাই চাঁদ এসেছিল, আমি তাকে চিনতে পারিনি, আমি তাকে অকথা কুকথা বলে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি, আমি সামান্য মনুষ্য জ্ঞানে তাকে চিন্তা করেছি, তাকে দেখেছি, আমার অপরাধ হয়ে গেছে। গৌরীদাস পণ্ডিত বললেন, এ কি করেছো ভাই, তুমি যে অপরাধ করেছো। দাদা কি রূপ আমি দেখলাম স্বপনে। গৌরীদাস পণ্ডিতের কাছে সূর্যদাস পণ্ডিত নিত্যানন্দের রূপের বর্ণন করছিলেন, আর গবাক্কর্তার জানালার কাছে বসেছিলেন সূর্যদাসের বড় কন্যা বসুধা। পিতার মুখে নিত্যানন্দের রূপের কথা শ্রবণ করে বসুধা দশমী দশা প্রাপ্তা হলেন, জাগর্জা ক্ষীণতা জড়ি মঙ্গতা বৈয়াগ্রং ব্যাধি উন্মাদ মহ মৃত্যু। এই দশমী দশায় যখন পতিত হয়েছে, অঙ্গ থরথর করে কাঁপছে, অধর কাঁপছে, নয়ন হতে জল ঝরছে, জনিতায় দেখতে দেখতে মাটিতে ঢলে পড়েছে বসুধা, বড় কষ্ট পাচ্ছে। আহ আহ, বসুধা, এই বসুধা,
পড়ে কাঁদছিস কেন? দেখি মা তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? কথা বল, কথা বল মা। বসুমা কি হয়েছে মা? ছুটে এলেন গৌরী দাস পণ্ডিত, সূর্য দাস পণ্ডিত। মা রে এই বসুমা এমন করছিস কেন? কি হয়েছে? দেখতে দেখতে মায়ের কোলে মাথা রেখে মায়ের মুখ পদ্ম পানে চাইতে চাইতে বসুভা দেবী শেষ নিঃশ্বাস দেখে মারা গেল। শ্রী নিত্যানন্দ প্রেম সর্পরূপে বসুভার হৃদয়ে মাঝে দংশন করেছে। দশমে দশ হত্যা হয়ে বসুভা প্রাণ উত্তোলন করেছে। বসুভা মারা গেছে মা। এই বসুভা পিতা কাঁদছে বসুধা বসুধা হবে, মা কাঁদছে শিরে কোলাঘাত করে। জান্নবা দেবী তিনি মাথা খুঁজছে দিদি দিদি বলে। শোকের ছায়া নেমে এসেছে সূর্য দাসের ঘরে। গ্রামবাসী গণ সবাই ছুটে সূর্য দাসকে সান্ত্বনা দিল। কেঁদো না, কেঁদো না সূর্য দাস, সবই তো জানো এই জগতে কেউ কারোর নয়। তোমার কন্যা হয়ে এসেছিল যতদিন তার পরমায়ু ছিল তোমার কাছে ছিল। পরমায়ু শেষ হয়ে গেছে তাই তোমায় ছেড়ে চলে গেছে। জগতের সংসারটি হলো অভিনয় মঞ্চ। যেমন অভিনয় মঞ্চে অভিনয় করতে যারা আসে, কেউ সাজে বাবা, কেউ সাজে মা, কেউ ভাই, কেউ বোন, কেউ স্বামী, কেউ স্ত্রী, অভিনয় শেষ হয়ে গেলে যার যার গন্তব্যস্থলে চলে যায়। তেমনি তোমার কন্যা এসেছিল কন্যা রূপে অভিনয় করতে, তার অভিনয় শেষ হয়ে গেছে, পরমায়ু শেষ হয়ে গেছে তাই তোমায় ছেড়ে চলে গেছে। দুঃখ করো না সূর্য দাস, আজ চলো শ্মশানে যেতে হবে। পিতা হয়ে পুত্রের মতো তোমাকে কর্ম করতে হবে। হরি বল হরি বল। ফুলের খাটিয়া সাজায়ে শ্মশান বন্ধুবা, বসুধা দেবীর দেহ খালি ফুলের খাটিয়ায় স্বয়ং করায় শ্মশানের পথে চলেছে। বলো হরি বলো হরি বলো। তাই সবাই একটু বলেন মা, এই ডাকটা শুনলে ভয় লাগে, এটা সত্য কথা, কিন্তু এটা নিদানের বল। বলো হরি হরি বল। শেষের দিনে কিছুই যাবে না, কেবল এই একটাই ধ্বনি যাবে, একটাই নাম যাবে। বলো হরি হরি বল। বলো বলে হরি হরি বলে শ্মশানের পথে শ্মশানের পথে শ্মশানের পথে যায় শ্মশানের পথে সর্বত্রে পতিত পাবন নিতাই চাঁদ। শিষ্য
উদ্ধারণকে বুকের মাঝে জড়াই ধরে কাঁদছিলেন। হঠাৎ কর্ণে পৌঁছালো বলহরি হরি বল, বলহরি হরি বল নামের ধ্বনি। উদ্ধারণ, উদ্ধারণ কারা এমন করে বলহরি হরি বল বলতে বলতে শ্মশানের পথে চলেছে, চলো তো দেখে আসে। প্রদীপ পাবন তাই চাও ছুটতে ছুটতে শ্মশান বন্ধুদের সম্মুখে এসে দাঁড়িয়েছে। দাঁড়াও তোমরা, এমনি করে কাঁধে করে কাকে নিয়ে চলেছ বলহরি হরি বল বলতে বলতে শ্মশানের পথে? পথ রুদ্ধ করে দাঁড়িয়েছে। এমন সময় সূর্যদাস পণ্ডিত ভলগ্নি কৃত রসে নিতাই চাঁদের চরণ তলে নিপতিত হয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু প্রভু আমি অপরাধী, প্রভু আমি অপরাধী। আমার বসুধা প্রভু, আমি অকথা কুকথা বলে তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি বলে সেই অপরাধে আমার বসুধা আমায় ছেড়ে চলে গেছে। আমার বসুধা নেই, আমার বসুধা। পতিত পাবন নিতাই চাঁদ সূর্যদাসের পণ্ডিত সূর্যদাস মানে চেয়ে বললেন, কি বললে সূর্যদাস? না 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 সূর্যদাস, আমার বসুধা আমায় ছেড়ে যেতে পারে না। সূর্যদাস, বসুধা মারা গেছে, একবার তুমি দেখাবে? এই শ্মশান বন্ধুদের বলো না ফুলের খাটিয়াটা নামাতে, আমি একটি বার দেখতে চাই হরিব। যদি কিছু দেবার হয় আপনারা করে দিয়ে রাধে রাধে জয় শ্রাধে করিব। সূর্যদাস শ্মশান বন্ধুদের বলো না এই ফুলের খাটিটা খাটিয়াটা নামাতে, আমি একবার দেখতে চাই। সূর্যদাস বলে, নেই এই তোমরা একটু নামাও, আমার কন্যাকে দেখতে চাইছে। ফুলের খাটিয়াটা নামিয়েছে প্রদীপ পাবন নিতাই চাঁদ। ধীরে ধীরে ফুলের খাটিয়ার পাশে গিয়ে বদন পেতে বসন খানি সরাই বলছে, বসুধা জন্মে জন্মে যে তুমি আমার আমি তোমার, আমরা একই বন্ধনে আবদ্ধ হয়ে আছি, তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ? না 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 তুমি যেতে পারো না। পিছনে ফিরে সূর্যদাসের মানে যে বললেন, সূর্যদাস তোমার কন্যা জীবিত ছিল, আমি তোমার ঘরে গিয়েছিলাম তোমার কন্যাকে গ্রহণ করবো বলে, তুমি তো দেবে না। জানো সূর্যদাস, আমার গৌর হরি আদেশ করেছে এই বাংলার মাটিতে ঘর বাঁধতে হবে, বিবাহ করে সংসারী হয়ে সংসারী জীবনকে কৃষ্ণ ভজনে বাঁধাতে হবে। কেউ তো কন্যা দিল না, তুমিও কন্যা দিলে না, আমার গৌর হরির আদেশও পালন হলো না। দাও না, তোমার কন্যা তো চলে গেছে, ওই মোরা মেয়েকে আমায় দাও না, আমায় বিয়ে দাও না, তাহলে আমার গৌর হরির আদেশ পালন হবে। হরি বল হরি বল। সূর্যদাস পণ্ডিত বললেন, প্রভু তোমার এত দয়া এত কৃপা, আমি তো বুঝিনি প্রভু তোমার এত দয়া এত কৃপা। বেশ প্রভু, সাক্ষী রইল চন্দ্র সূর্য যত দেবতাগণ, সাক্ষী রইল শ্মশান বন্ধুগণ, আমি আমি আজ থেকে আমার মিতা বসুধাকে তোমায় দিলাম, আজ থেকে আমার মিতা বসুধাকে আমি তোমায় দিলাম, আজ থেকে আমার মিতা বসুধাকে আমি তোমায় দিলাম।
প্রদীপ পাবন মিতাই চা কি যখন বলেছে আমার মিতা বসুধা তোমা একেবারে প্রেম নাচনে নাচতে নাচতে বসুধার খাটিয়ার পাশে গিয়ে বলছে বসুধা আর ঘুমায় না ও বসুধা হরি বল না হরি বল হরি বল হরি বল ও বসুধা হরি বল না হরি বল হরি বল হরি বল না ও বসুধা হরি বল না হরি বল হরি বল হরি বল না ও বসুধা হরি বল না হরি বল হরি বল হরি বল না হরি বল মৃত সঞ্জীবনী নামের কৃপায় বসুধা নামে প্রেমে ব্যাপ্ত হয়ে তার হস্তপদ সঞ্চালিত হতে লাগলো। ধীরে ধীরে নয়ন মিলন করলে, নয়ন মিলে শ্রীপাদ নিত্যানন্দের রূপ মাধুরী দর্শন করলেন। নিতাই চা ভক্ত হাসি হেসে বললেন, দেখো দেখো এই তো বসুধা, প্রাণ ফিরে পেয়েছে। ওঠো বসুধা, আর কেন এমনি ভাবে শয়নে নয়, এবার ওঠো হরি বল বলে নাচো। আমার নিতাই নাচে বসুধা নাচে, আমার নিতাই নাচে বসুধা নাচে, হরি বল হরি বল বলে হরি বল বলে আমার নিতাই নাচে বসুধা নাচে, আমার নিতাই নাচে বসুধা নাচে। যখন বসুধা নাচছে নিতাই নাচছে হরি বল বলে, সূর্যদাসের কেমন দশা হয়েছে? আরে কাঁদা বদনে হাসি ফুটিল, 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 নিতা বসুধা কে জীবিত দেখে, আরে কাঁদা বদনে হাসি ফুটিল, নিতা বসুধা আমার জামাই বাবাজির গুণে আছে গো, আমার জামাই বাবাজির গুণে আছে গো, আমার জামাই বাবাজির বড় গুণে আছে, আমার জামাই বাবাজির বড় গুণে আছে গো, ওরাকে বাঁচাতে পারে আমার জামাই বাবাজির গুণে আছে গো, ওই মরাকে বাঁচাতে পারে জামাই বাবাজির গুণে আছে গো। বাবাজি বল, বাবা জীবন আমি বলেছি কইয়েছি কত, যেন মনে কিছু করো না, বলেছি কইয়েছি কত মনে কিছু করো না, এবার কৃপা করে ঘরে চলো, এবার কৃপা করে ঘরে চলো, আমাদের দুঃখ দূর করেছে আমার প্রতি পাবন নিতাই চা হরি বল। হে অমৃতা কাল্লাবাসী নগরীগণ, তোমরা কে কোথায় আছো? তোমরা ছুটে এসো আমার ঘরে, আমার বসুধা প্রাণ ফিরে পেয়েছে আমার নিতাই চাঁদের কৃপা। আমার মিতা বসুধাকে দান করেছিলাম আমার প্রতি পাবন নিতাই চাঁদকে,
এখন জীবিত অবস্থায় আমার কন্যাকে আমি প্রভুকে দান করব। তোরা বাজারে 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 কিন্তু তাদের মনেতে মন নাই। হলুদ বাটিতে দিদি বসিল যতনে, হলুদ বাটিতে দিদি বসিল যতনে, আর বিলম্ব করা উচিত নয়, এবার যেতে হবে নিতাই চাঁদের বিবাহ বলে কথা, আর জল সাধ্য তো যেতে হবে। যারা বন্ধন করছিলেন তাদের কাছে এসে বলছে, তোমরা কি করছো গো? বলে আমরা নাম নিমুখের জোগাড় করছি, আমরা কেউ রন্ধন করছি। যারা রন্ধন করছিলে তাদের মনে তো মন নাই, তারা কিভাবে রান্না করছে? সাকেতে শুকুতা দিল অম্বলে দিল ঝাল, 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 শুকনো হাড়িতে চাল দিয়ে ভেজাইল ঝাল, শুকনো হাড়িতে চাল দিয়ে ভেজাইল ঝাল, শুকনো হাড়িতে চাল দিয়ে হরে পুরে দিয়ে বেরিয়ে ফেললা যত এই গান বললেন আর বিলম্ব করা উচিত নয়, চলো গো আমরা জল সাধ্যে যাই। হরি বল হরি বল। যত এই গান তারা জল সাধ্যে চলেছে, আজ নিতাইয়ের হবে গোপি জল সাধ্যে আয়, thank you.
लग्न बोई जाए, लग्न बोई जाए, लग्न बोई जाए।
নিতাই চাঁদের হবে বিয়ে, বিয়ে নিতাই চাঁদের হবে বিয়ে। নিতাই চাঁদের প্রেমের যেমন কোনো বিধি নাই, বিবাহের কোনো বিধি নাই, বলছে তোমরা কেউ গোল করো না। মালা বদলে হবে বদলে, মালা বদলে চাঁদের গলার মালা বসুধার গলায় দিল, চাঁদের গলার মালা বসুধার গলায় দিল। বাবার এখনো রুচি আছে তাই না? হরি বল হরি বল, জয় শ্রী রাধে নিতাই গুরু, হরি বল হরি বল। হ্যাঁ, যখন বসুধা দেবী বামে আলো করে দাঁড়িয়েছে, এবার শাশুড়ি মা এগিয়ে এসেছে জামাই মেয়েকে বরণ করে ঘরে তুলবেন। যেই শাশুড়ি মা কাছে এসেছে,
শাশুড়ি মায়ের পানে চেয়ে নিতাই চাঁদ একবার পেটটি বের করে পেটের তিনটে তালি দিয়েছে। যখন তিনটে তালি দিয়েছে শাশুড়ি মা জিজ্ঞাসা করছে, বাবা জীবন পেটে তালি দিচ্ছ কেন, পেট কি কামড়াচ্ছে? বলে, না আমার পেট কামড়াচ্ছে। তাহলে কি পায়খানা পেয়েছে? বলে, না তাও না। তাহলে পেটে কেন তালি দিচ্ছ বাবা? বলে, মা গো আমার গৌর ঘরে নীলাচলে আমাকে আদেশ করেছিল বাংলার মাটিতে আমাকে ঘর বাঁধতে হবে, বিবাহ করে সংসারী হয়ে সংসারী জীবনকে কৃষ্ণ ভজনে মাতাতে হবে। আমি কথা দিয়েছিলাম কৃষ্ণ ভজনে জগৎ জীবনকে মাতাবো, আমি সংসারী হব, কিন্তু আমার চাল নেই চুল নেই, কে আমাকে কন্যা দেবে? তাই আমি আদিসপ্ত গ্রামে গঙ্গা মাকে স্পর্শ করে ত্রিসপ্ত করেছিলাম, যতদিন না আমার গৌর হরির আদেশ পালন করতে পারবো আমি এক বিন্দু জল স্পর্শ করবো না। তাই মা এতদিন তো বাসনা পূর্ণ হয়নি, আমার গৌর হরির আদেশ পালন করা হয়নি, আজকের আমার গৌর হরির আদেশ পালন করা হয়েছে, তাই আমি কেন পেটে তালি মারছি জানো মা? বড় ক্ষুধা লেগেছে, আমায় কিছু খেতে দাও মা, ক্ষুধা লেগেছে। জামাই আদর জানে কারা? শাশুড়ি। জামাই বাবাজির বড় ক্ষুধা, মা হয়ে কি থাকতে পারে? আরে আমার সন্তানের ক্ষুধা, যে সন্তান আমার মিতা বসুধাকে জীবিত করেছে, আমার সংসারে সুখ দিয়েছে, সেই সন্তান আমার সম্মুখে দাঁড়িয়ে খেতে চাইছে, আমি মা হয়ে খেতে দিতে পারবো না? বাবা জীবন একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি করে মা রান্নাঘরে প্রবেশ করে গরম গরম লুচি তৈরি করে তরকারি করে নিতাই চাঁদকে সেবার আসন পেতে দিয়ে বললেন, বাবা জীবন এই আসন গ্রহণ করো। নিতাই চাঁদ আসনে বসেছে, তাড়াতাড়ি করে শাশুড়ি মা কি করলেন, নিতাই চাঁদের পাতে গরম গরম লুচি দিয়ে রান্নাঘরে গেছে, তরকারি আর বাদ হরিবল হরিব তরকারি আনতে রান্নাঘরে গেছে। নিতাই চাঁদের এমন ক্ষুধা লেগেছে হরিব, তরকারি আনতে তর সয়ে না নিতাই চাঁদে, শুধু লুচি খেয়ে বসে আছে হরিবল হরিব নিতাই চাঁদের এত ক্ষুধা লেগেছে, শাশুড়ি মা লুচি দিয়ে তরকারি আনতে গেছে, শুধু লুচি খেয়ে হাত তুলে বসে আছে। এবার তরকারি দিয়ে লুচি আনতে গেছে, শুধু তরকারি খেয়ে হাত তুলে বসে আছে হরিবল হরিব আবার লুচি দিয়ে তরকারি আনতে যায়, শুধু লুচি খেয়ে বসে থাকে, আবার তরকারি দেয়, শুধু তরকারি খেয়ে বসে থাকে। একটা জামাইয়ের সেবা দিতে শাশুড়ি মায়ের কি দশা? ছোটা ছুটি লাগিল, ছোটা ছুটি লাগিল, ছোটা ছুটি লাগিল, জামাইয়ের সেবা দিতে ছোটা ছুটি লাগিল, জামাইয়ের সেবা দিতে ছোটা ছুটি লাগিল। একটা জামাইয়ের সেবা দিতে একবার রান্নাঘর একবার জামাইয়ের কাছে, লুচি দিয়ে যায় তরকারি আনতে, শুধু লুচি খেয়ে বসে থাকে, তরকারি দিয়ে লুচি আনতে যায়, শুধু তরকারি খেয়ে বসে থাকে। এত ক্ষুধা শাশুড়ি মা জামাইয়ের পেট ভরাতে পারলো না, রান্নাঘরের এক পাশে দাঁড়িয়ে শাশুড়ি মা কাঁদছে, আমি কেমন মা? সন্তান আমার কাছে খেতে চাইল, তার পেটটা আমি পূরণ করতে পারলাম না, পেট ভরাতে পারলাম না, হরিব কাঁদছে। এমন সময় জান্নবা দেবী ছোট মেয়েটি খুঁজতে খুঁজতে এসে দেখলে মা রান্নাঘরের পাশে দাঁড়িয়ে কাঁদছে। কি গো মা, এই রান্নাঘরের পাশে তুমি দাঁড়িয়ে কাঁদছো কেন? তুমি কেন কাঁদছো মা? বলে, দেখ জান্নবারে তোর জামাই বাবুজির পানে চেয়ে দেখ, তোর দাদাবাবুর কত খিদে নেই, আমার কাছে খেতে চাইলো, আমি কেমন মা? তার পেটটা ভরাতে পারলাম না, দেখ না আমি গরম গরম লুচি তৈরি করে তরকারি করে আমি সেবা দিচ্ছি, লুচি দিয়ে তরকারি আনতে যাই, শুধু লুচি খেয়ে বসে থাকে, তরকারি দিয়ে লুচি আনতে যাই, শুধু তরকারি খেয়ে বসে থাকে, আমি কিছুতেই পেটটা ভরাতে পারলাম না। জান্নবা দেবী বললেন, ও এই কথা, মা তুমি যদি আমাকে আদেশ করো তাহলে আমি দাদাবাবুর পেট ভরাবো। বলে, জামা তুই যদি পারিস তাহলে আমি সুখ পাই। এবার জান্নবা দেবী কি করলেন, গরম গরম ফুলকো লুচি তৈরি করলেন, হ্যাঁ ফুলকো লুচি তৈরি করে তরি তরকারি পায়স পিষ্টকাদি একেবারে নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে বিশাল একটা পরাত থালা, যে পরাত থালা একটা দিন বের হয় মঠ মন্দিরে অন্নকুটির দিন, হ্যাঁ বড় থালা কানাগুলি অনেক উঁচু, এক একটা থালাতে প্রায় এক মন দু মন চালের অন্ন ধরে, এই থালা যার নাম পরাত থালা।
হ্যাঁ হরি বল হরি বল। যারা বৃন্দাবনে গেছেন, নবদ্বীপে গেছেন, অন্নকূট মহোৎসবের সময় তারা দর্শন করেছেন যে শ্রীরাধে সেই বড় থালা এনে ফুলকো লুচি সাজাইয়ে তরি তরকারি অন্য ব্যঞ্জন একেবারে হ্যাঁ সাজিয়ে জান্নবা চলেছে দাদাবাবুকে সেবা দেবার জন্য। দাদাবাবু সেবা কর, দাদাবাবু সেবা কর, দাদাবাবু সেবা কর, দাদাবাবু সেবা কর, সেবার লাগি সাজাইছি দাদাবাবু সেবা কর, সেবার লাগি সাজাইছি দাদাবাবু সেবা কর। যখন নিতাই চাঁদের সম্মুখে থালাটি রাখতে যাবে এমন সময় জান্নবার বক্ষ বসনখানে খসে পড়েছে। নারী জাতির লজ্জাই হলো সম্ভব, চিন্তা করছে কি করি, এমনি ভাবে তো সম্মুখে থালাটা রাখতে পারি না, আর যদি বসন সামলাতে যাই তাহলে হাত থেকে থালাটাও পড়ে যাবে, সেবাও হবে না, আমি সেবা অপরাধী হবে, কি করি। তখন নিজের শক্তিতে ইচ্ছা শক্তিতে দুটো হাত বের করে বসনটা সামলে নিই। আর এইরূপ নিতাই চাঁদ দর্শন করে বললে আমি আর সেবা করবো না। সেবার আসনে উঠে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন, আপনাকে কি শুনেছেন শ্বশুরের নাম ধরে ডাকতে, হুঙ্কার দিয়ে বললেন সূর্যদাস সূর্যদাস সূর্যদাস। তো একেবারে গলরগ্নি কৃতবাসে ভয়ে ভীত হয়ে দাঁড়িয়েছে, বাবা জীবন বাবা জীবন এমনি করে কেন ডাকছে বাবা, বলে কি মনে করিস আমার চালের চুনো নেই বলে আমি তোমার কন্যাকে গ্রহণ করেছি, তার জন্য আমি যৌতুক পাবো না, আমার চাল নেই চুনন নাই ব্যথা তো, আমি তোমার কন্যাকে তো গ্রহণ করেছি কিছু তো যৌতুক পাবো। বাবা জীবন কি যৌতুক পেতে চাও, সোনা দানা টাকা পয়সা? হ্যাঁ বলে না না ছি 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 ছি, এই যে টাকা এই যে পয়সা এই যে সোনা দানা, যাবার কালে সূর্যদাসে তোমার অঙ্গে পড়াবে না ছেঁড়া তেনা। হ্যাঁ এই টাকা পয়সা সোনা দানা চাই না, সোনার মুকুট পড়েছিল বলে পরীক্ষিতকে সাপের মালা পড়তে হয়েছিল চাই না। বলে তাহলে কি চাও দেবে সূর্যদাস? বলে বাবা জীবন অবশ্যই দেব, মুখ ফুটে তো একবার বলো, যৌতুক স্বরূপ তোমার এই ছোট কন্যাকে আমায় দাও। হরি বল হরি বল, যেই না বলেছে সূর্যদাসের একবার মাথায় হাত পড়ে গেছে, ছি 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 কি করি, এই মাত্র বড় কন্যাকে দান করলাম আবার ছোট কন্যাকে যৌতুক হিসাবে চাইছে, হায় হায় এখন কি করি, যদি আমি মানা করি তাহলে বড় কন্যার মতো যদি ছোট কন্যাটিও মারা যায়, তার চেয়ে আমার কন্যাটি বেঁচে থাক। বাবা জীবন বাবা জীবন নিশ্চয়ই তোমায় দান করবো, এটাও তোমার এটাও তোমার, আমার দুই মেয়ের জামাই তুমি এটাও তোমার এটাও তোমার, জল সাদা হলো গায়ে হলুদ হলো, হরি বল জানি তাই নিতাই চাঁদের গলার মালা জান্নবার গলায় দিলেন, জান্নবার গলার মালা নিতাই চাঁদের গলায় দিলেন। যে রাধে শুভ দৃষ্টি হলো এক এক করে সাত পাক দিয়ে, বসুধা দেবী তো বামে আলো করে দাঁড়িয়েছে, জান্নবা তো কি শাশুড়ি মা এবারে সে জামাই কন্যাকে আরতি করে বরণ করে ঘরে তুলে নিলে। যত এ বলে চিন্তা করছেন আজকে নিতাই চাঁদ দুটো বিবাহ করেছে, চলো তো দেখি কি করছে। যে রাধে রাধে একেবারে ঘরের মধ্যে উঁকি দিয়ে দেখছে নিতাই চাঁদ সেই ভোজের বলরাম রূপে, শ্বেত বর্ণ বলরাম হাল কাঁধে নিয়ে বসে আছে, আর বসুধা জন্মবা রেবতী বারণী একজন তাম্বুল সেবা দিচ্ছে একজন চামর বিজন করছে। জানি তাই সংকেত করে নিই, পরের দিন বাসি বিবাহ সাঙ্গকালে সাঙ্গ হলো যখন দুই বধূকে সঙ্গে নিয়ে নবদ্বীপে এলেন, বিষ্ণুপ্রিয়া মা বরণ করে ঘরে তুলে নিলেন। প্রথমে বরণ করতে বাধা দিয়েছিলেন, মনটা মানছিল না যে আমার প্রভু আমাকে ছেড়ে চলে গেছে, আবার যদি এই দুই বধূকে কাঁদিয়ে চলে যায় আমি তো বরণ করতে পারবো না। তখন গৌর বিগ্রহতে দৈববাণী হলো বসুধাকে, জান্নবাকে তুমি বরণ করে নাও প্রিয়া, ওই বসুধার গর্ভে আমার পূর্ণ শক্তি বীরভদ্র এই জগতে অবতীর্ণ হবে। নিতাই গৌর হরি বল হরি বল জয় শ্রী রাধে রাধে। শচীমায়ের গৃহে কিছুদিন থাকলে থেকে শিবাসঙ্গনে এলেন, শিবাসঙ্গনে যে মূর্তি আপনারা দর্শন করেন জানি তাই জানি তাই, শিবাসঙ্গনে যে মূর্তি আপনারা দর্শন করেন অনেকে ভাবে যে মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া তিনি দাঁড়িয়ে আছে, না নিতাই চাঁদ এবং বসুধা জান্নবা শিবাসঙ্গন নবদ্বীপে যারা গেছেন তারা দর্শন করেছে। জয় শ্রী রাধে। এবার দুই বধূকে সঙ্গে নিয়ে কিছুদিন
পরে এলেন কোথায় আদিশক্ত গ্রামে, উদ্ধারণের ঘরে ভোজন করলেন। তারপরে এলেন কোথায়, এই খর্দা ব্যারাকপুর টিটাগড় খর্দা, খর্দায় এলেন পুরন্দর পণ্ডিতের গৃহে নিতাই চাঁদ, তিনি দুই বধূকে নিয়ে বাস করলেন। ডেনিতায় বসুধার চার সন্তান অভিরামের প্রণামে ভস্মীভূত হয়ে গেল। দেশে রাধে অভিরাম জানতে পেরেছিলেন যে আমার প্রভু জগতে আসবে। যখন একটা একটা কন্যা জন্মগ্রহণ করছেন তখন অভিরাম ঠাকুর ছুটতে ছুটতে এসে বসুধা মাকে বললেন, মা গো আমার প্রভু এসেছে, আমি একটু দেখতে চাই। যখনই প্রণাম করেছে প্রণাম সহ্য করতে না পেরে চারটে পুত্র মারা গেছে। রাধে এক এক করে চারটে পুত্র যখন মারা গেল অবশেষে এলেন কে, বীরভদ্র। বীরভদ্র জগতে এসেছে, অভিরাম ঠাকুর আবার এসেছে, ইনি দ্বাদশ গোপালের এক গোপাল, যিনি ব্রজের শ্রীরাম সখা। তাই তাই এই কলিযুগে অভিরাম ঠাকুর থানাকুল কৃষ্ণনগর হুগলি তেজার পাল। জানি তাই সেই অভিরাম ঠাকুর এসেছেন মায়ের কাছে, মা তো দেখেছে, দেখছে যে আমার চারটে সন্তানকে হারিয়েছি, এই সন্তানকে হারাতে চাই না, আঁচল ঢাকা দিয়ে রেখেছে, মায়ের কোল হতে ছোট্ট চরণ যখন বের করেছে। অভিরাম ঠাকুর কাছে এসে যখন প্রণাম করলেন ছোট্ট চরণ দিয়ে অভিরামের শিরে যখন আঘাত করেছে, ওই চরণ আঘাত সাত হাত তুলে গিয়ে অভিরাম ঠাকুর করেছে। রাধে রাধে তখন বললেন, এই তোমার প্রভু এসেছে। ললিতায় নিতাই চাঁদে 10,000 পুত্র কেমন পথের পাশে যে পড়ে থাকছে, মা নেই বাবা নেই, ধুলা মাখা অবস্থায় কাঁদছে। নিতাই চাঁদ বললেন, কাঁদছিস কেন রে, আমি তো আছি, চল। 10,000 পুত্র যখন হয়েছে, শান্তিপুরে অদ্বৈত প্রভুর ছোট ছেলেকে এনে 10,000 পুত্রকে সংস্কার করলেন, হ্যাঁ মন্ত্র দান করলেন, তাই তাদের পুত্র হয়েছে অচ্যুতানন্দ দত্ত। রাধে রাধে এই নিতাই চাঁদ জাহ্নবাকে দিলেন জীব সেবা, আর বসুধাকে দিলেন পরিব, জাহ্নবাকে দিলেন বিগ্রহ সেবা, আর বসুধাকে দিলেন তার সন্তানকে। জাহ্নবাকে বললেন, দেখো তোমার কত সন্তান। জয় শ্রী রাধে নিতাই গৌর হরিব হরিব। এই 10,000 পালিত পুত্রের হাতে গৌর সেবা, গোপাল সেবা, গোবিন্দ সেবা তুলে দিলে সেদিন হতে আমরা সংসারে জীব, আমরা প্রতিদিন জীব, আমরা গৌর গোবিন্দ সেবার অধিকার লাভ করে আমরা গৌর গোবিন্দ ভজন করছি। নিতাই গৌর হরিব হরিব। জয় শ্রী রাধে। ভুল দুটি নিজের সন্তানের জানে ক্ষমা করবেন। বিদায়ের কালে দুটি বাহু তুলে আমার কণ্ঠে কণ্ঠ মিলায় প্রাণ ভরে বলুন, দেখে না যে রে কৃপা কি করে ভগবতি শ্রী রাধে। নজর কৃপা কি করে ভগবতি শ্রী রাধে। লাগলি শ্রী রাধে।